হাটহাজারী ফটিকছড়ি রোডের আলমপুর নামক একখান জায়গা মধ্যে শুক্রবার সকাল 8টার দিকে সেনাবাহিনীর একখান জিপ গাড়ির লয় 2N সিএনজি এর মুখোমুখি সংঘর্ষে প্রায় 3 জন মারা গেই বলে খবর পাওয়া গেছে। ঘটনার লয় বিভিন্নমুখী বক্তব্য ফাজার অনারাইন পুলিশ এবং স্থানীয় জনগণের বক্তব্য ইন ফোন আইনের ভরদে দি সাকাই হন সিএনজি রুদি গুরের সিএনজি দুন তলে তার হদিয়ারে আর লাশ দুনো বাইর করে বসাই প্রায় 15 জন মাইছে টাঙ্গি নরে টেললি কাটা এক কুদন নলরে তার হদিয়ে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস আর্মির গাড়ি দুনো নুলুইরে লাশ দুনো বাইর গিয়ে টিম লাশ দুনো বাইর করে তারা দেখি আর সামনে হ্যাঁ ফটো মধ্যে ড্রাইভার কো মার গই বলা ফটো নিতে গাড়ি গেল যে সাসাই রে যাব গই আর ঠিক করে না শুনে ও দি আর্মি বডি আছিল ই তো না শুনে তিনে সাইকেল লইরা আপনারা গেল গই তে তুন আকল ছুরি গই আর দুইল দইরা আর ভিতর বল লই তাহলে দর ভিতর ফেসিং দে ড্রাইভার সর যা আছে ব্যাগ না দে আর ওদের তো ফল যত তক যত জন মারা গই আগে সাইকেল লাশ মরা সকাল 8:30 সময় আর্মির সেনাবাহিনীর একটি এপিসি সেনাবাহিনী থেকে ওই যে চারিয়া ওদের ফায়ারিং স্কোয়াডে যাওয়ার সময় ওই নিয়ন্ত্রণ হারিয়ে একটা সিএনজির উপরে উঠে যায়। সিএনজিটা সহকারে তারা ওই সেনাবাহিনীর গাড়ি সহ নিচে পড়ে যায়, হাতে পড়ে যায়। সেনাবাহিনীর গাড়ির নিচে দুইটা গাড়ি পড়ে, দুটা গাড়িতে দুজন লোক ঘটনাস্থলে মারা গেছে। একজনের নাম হচ্ছে রোকেয়া আর একজনের নাম আমরা জানতে পারিনি এখনও। আর 4 জন ইঞ্জুরি হয়েছে, এদের আমরা চিটাং মেডিকেলে প্রথম প্রাথমিক চিকিৎসা দিচ্ছে হাটহাজারী থেকে চিটাং মেডিকেলে পাঠানো হয়েছে। আর এখানে ওই গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। এটা ঘটনার পরে সেনাবাহিনীর লোকজন আসে পুলিশের সহযোগিতা করে ওই রোড ক্লিয়ার করে 10টার সময় আমরা রোড ক্লিয়ার করে দিয়ে আসার নাম ঠিকানা আছে দেখো। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।